বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা বেগম রাজিয়া নাসেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং বেগম রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করেন সমবেতরা। 2020 সালে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বেগম রাজিয়া। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।